আসসালামু আলাইকুম, আমি কল্পনা বৃষ্টি কুষ্টিয়া দোলাতপুর থেকে বলছি। বাংলাদেশ ব্লগার মম কল্পনা চ্যানেলে আপনাদের স্বাগত। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি। থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এসেছি আমাদের সবজি বাগানে। সবজি বাগান বলতে আমরা জন্মের পর থেকে দেখছি আমার বাবা এই জমিটার ওপরেই অনেক রকমের সবজি আবাদ করে এবং অন্যান্য ফসলও এই জমিতে হয়। এই জমিটা আনুমানিক 15 কাঠা মতো হবে। অনেকদিন যাবত এই জমিটা থেকেই আমাদের ফ্যামিলির সম্পূর্ণ সবজির চাহিদা মিটিয়ে আসছে। আমাদের বাড়ি থেকে হেঁটে আসলে এই জমিটা পর্যন্ত 5 মিনিট মতো সময় লাগে। এবার চলুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই জমি থেকে আমরা কত ধরনের সবজি পাই। শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়েছি পুরো জমিটাতেই মরিচ লাগানো আছে। তার ডান সাইডেই দেখতে পাবেন করলা গাছ ছিল। এবার দেখুন এখানে চালকুমড়ার গাছ, চালকুমড়ার গাছে অলরেডি অনেকটাই ফুল ধরে গিয়েছে। জমির আল দিয়ে দেখুন এই যে এক সাইড দিয়ে বেড়া দেওয়া হয়েছে, এই যে কমচি দিয়ে আর বাঁশ দিয়ে বেড়া দিয়ে এখানেই চালকুমড়া করলা উঠিয়ে দিয়েছে। একা একাই এরা সুন্দরভাবে বেড়ে উঠেছে। একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন এই যে ধুইমে, অনেক জায়গায় আছে একে ধুন্দ্রলও বলে, ধুইমে গাছ আর মাটির নিচের আলুর গাছ লাগানো আছে। এই যে দেখছেন এই কাঁঠাল গাছগুলো, এগুলো আমাদের এরিয়ার ভিতরেই আছে। এবার একটু বামের দিকে ঘুরলেই আপনারা দেখতে পাবেন এই যে লাল শাক, অনেকগুলো শাক এর ভিতরে ছিল, সবগুলো শাক খাওয়া হয়ে গিয়েছে। এবার বড় বড় ডাটা যে শাকগুলো আছে সেগুলো রেখে দেওয়া হয়েছে, এই যে দেখুন এই বীজের কারণে। এই বীজগুলো যখন পাকবে তাদেরকে আবার কেটে দেবে, দিয়ে আবার নতুন করে এই শাকগুলো এখানে আবার বুনে দেবে। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলেই এই যে ঠিক এমনভাবে দেখতে পাবেন এই জমির ভেতরে 4 থেকে 5টা পেঁপে গাছও আছে। সবটা 4টা কোনায় 4টা আছে, মাঝে মধ্যে একটু ফাঁকা থাকলে আরও 2-1টা পাবেন। এই যে দেখুন পেঁপে গাছ, পেঁপে গাছের পরে এই তো এখানে একটা মাসকালের গাছ দেখা যাচ্ছে। দেখি আপনাদের একটু দেখিয়ে দিই, একটাই মনে হয় মাসকালের গাছ আব্বা রেখে দিয়েছে। এই যে দেখুন অনেকগুলোই মাসকালাই ধরেছে, আমি আপনাদেরকে বীজ পর্যন্ত দেখাই দেব। আপনারা মাসকালের বীজ দেখতে থাকুন, সেই সাথে আমি আপনাদের কাছে কিছু রিকোয়েস্ট করে নিই। আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর একটা কমেন্টস করে দেবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। মাসকালাই দেখে এবার আমরা কোথায় যাব দেখুন, এই যে সামনে দেখা যাচ্ছে, এই যে দেখুন বেগুন গাছ, আর এই যে দেখুন বেগুন গাছের নিচে কয়টা বেগুন ধরে আছে, এই যে দেখুন দেখা যাচ্ছে অলরেডি এখানে 3টা বেগুন ধরেই আছে, আর উপরে কয়েকটা ফল দেখা যাচ্ছে, এতেও ফল এসে যাবে। এই লাইনে একটু ফাঁকা জায়গা দেখে সম্পূর্ণটাই আব্বা 4 থেকে 5টা গাছ লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফল একদম ভরপুর এসে গেছে। এই যে দেখুন ছোট্ট একটা গাছ, তারপরেও দেখুন নিচে বেগুন ধরে আছে, আর এই যে ছোট ছোট কত বেগুন ধরেছে। একটু ধৈর্য ধরে বসুন, একে একে কত কিছু আপনাদের দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন যে এক জমিতে এত কিছু আবাদ কিভাবে হয়। এভাবে যতই সামনের দিকে এগোতে থাকবেন দেখবেন একটা একটা ফাঁকা জায়গায় একটা একটা করে ঢেঁড়স গাছ লাগানো আছে। এই যে দেখুন
এই যে প্রত্যেকটা গাছে ঢেড়স ধরে আছে এবং এগুলো সবগুলোই পুষ্ট হয়ে গেছে, এই সবগুলোই আমাকে উঠিয়ে নিতে হবে। ভিডিওটি হয়তো একটু লম্বা হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, আমি চাচ্ছি যে আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে। এগুলো আপনাদের দেখতেও ভালো লাগবে এবং আমার দেখাতেও অনেক ভালো লাগবে। এভাবেই এক পা দুপা করে আমি সামনে এগিয়ে যাব আর আপনারা নতুন নতুন জিনিস দেখতে পাবেন। এই যে দেখুন, ঢেড়স গাছের পরে এবার চলে এসেছি দেখুন এই যে এখানে, এখানে আরও অনেক কিছু আছে, দেখতে থাকুন। হাঁটতে হাঁটতে এবার একটু বসে পড়ি। এই যে বসে পড়লে পেয়ে যাবেন পুঁই শাক। এই যে দেখুন, এভাবেই প্রত্যেকটা ফাঁকা জায়গায় জায়গায় একটা করে পুঁই শাক লাগানো আছে। এই যে কোনো জায়গাতেই কোনো ফসলের ক্ষতি হবে না, ঠিক এইভাবেই লাগানো হয়েছে। এই যে এ পাশেও একটা বড় গাছ আছে, আব্বা আগা কেটে নিয়ে গেছে। আর এই যে সাইড দিয়ে দেখুন কতগুলো কুশি বের হয়েছে, এগুলোর থেকে আবার আস্তে আস্তে বড় হবে। পুঁই শাকের পরে একটু মাথা উঁচু করলে আরও কিছু দেখতে পাবেন, দেখুন এই যে এখানে কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছের সাথে দেখুন পুঁই শাক আছে, আর এটা কিন্তু করলা না, এটা হচ্ছে উজ্জে। কোনো জায়গায় উজতে বলে আর আমাদের এদিকে উজ্জে বলে। দেখুন ছোট ছোট এই যে উজ্জের গাছ, এই যে কত ফুল ধরেছে। তার সাথে আছে কাঁঠালের গাছ, দেখুন এই গাছটাতে অনেক কাঁঠাল এখনও আছে অলরেডি। এই যে দেখুন, বাড়ি কিংবা মাঠ এই কাঁঠাল বলেন আম বলেন কখনো চুরি হয় না। দেখুন কত দূরে, তারপরেও কাঁঠালগুলো এখনো অক্ষত আছে, কেউ একটা চুরি করেনি। আমি আবারও বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটি ভালো করে দেখুন, সামনে আর অনেক কিছু আছে। পিকচার আবি বাকি হে মেরে দোস্ত, অনেক কিছু দেখানোর আছে, একটু ধৈর্য ধরে বসুন। এই যে দেখুন, এই জমির পাশ দিয়েও টমেটো গাছও লাগানো হয়েছিল, এখন টমেটো খাওয়া হয়ে গিয়েছে, শুধু গাছগুলো খাড়া হয়ে আছে। আর এই যে দেখুন, এখানেও পুঁই শাক, বেগুন আর ওই যে তরমুজ গাছ আপাতত লাগানো হয়েছে। এই লাইন দিয়ে সব কিছু আবার আপনারা দেখতে পাবেন, দেখতে থাকুন। একটু নিচের দিকে তাকিয়ে দেখুন, এই যে এখানে মিষ্টি কুমড়ার গাছ, আর এই যে সাইডে যে ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলো আমার আম্মা সবসময় দুইটা করে খাসি পুষে, তাই এখানে একটা না একটা ঘাসের জায়গা করে রাখতে হয়। এবার ডান পাশে এগিয়ে একটু সামনে যাবেন, দেখুন এইখানে কত কিছু আছে একবার দেখে খেয়াল করুন। এই যে দেখুন, এই জায়গাটুকের ভিতরেই পুঁই শাক, পেঁপে গাছ, শিম গাছ, দেখুন এই যে শিম গাছটা কত সুন্দর, একদম লতা বের হয়ে এসেছে, এখনও শিমের সময় হয়নি তাই গাছ আস্তে আস্তে উঠছে। তারপরে একটু সামনের দিকে এগিয়ে যাবেন, এবার দেখুন তো এটা কি ঝুলছে। এই যে এটা হচ্ছে বরবটি, এই যে দেখুন কত সুন্দর কতগুলো বরবটি ধরেছে। এই যে দেখি কয়েকটা বড় হয়েছে, আমি এগুলো উঠিয়ে নিয়ে যাব। বরবটি দেখা শেষ, এবার দেখি সামনে কি দেখতে পাই। চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই।
বরবটি দেখার পরে একটু সামনে গেলেই এই যে দেখুন কত মজার জিনিস, এই যে শশার গাছ, এই যে অলরেডি কয়েকটা শশা ধরে গিয়েছে, এবার এদের যে শশাগুলো লেগেছে এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে। এই যে দেখুন শশার গাছটা কত সুন্দর দেখতে, এই যে দেখুন এর ভিতরে আবার ধুমের গাছও আছে, এই যে ধুমের গাছও দেখা যাচ্ছে। এই যে ধুমের গাছের যখন ফুল, ওয়াও কত সুন্দর দেখছেন, এই ফুলের উপর একটা প্রজাপতি বসে আছে, দেখতে অসাধারণ লাগছে তাই না? এই প্রজাপতিটাকে দেখেই ভাবছি যে আমাদের পৃথিবীটা কত সুন্দর তাই না? একেবারে নিশ্চিন্তায় বসে ফুলের মধু খাচ্ছে, কোনো টেনশন নেই, একটু ভয়ও পাচ্ছে না যে আমি দাঁড়িয়ে আছি, তারপরেও সে নিজের মনের মতো ফুলের মধু খেয়েই যাচ্ছে। ওখান থেকে একটু ঘুরলেই এই যে দেখুন এই বাতারে কত কিছু জিনিস, এই যে এখানেও শিম গাছ উঠানো আছে, চাল কুমড়া উঠানো আছে, এই যে দেখুন। এরপরে নিচের দিকে দেখলেই বুঝতে পারবেন এই যে লাউ গাছ, এখান থেকে লাউয়েরও চাহিদা মিটে এবং লাউয়ের পাতারও চাহিদা মিটে, এই যে শাকও খাওয়া হয় এখান থেকে। লাল শাকটা দেখুন কত টকটকে লাল, আর এই যে দেখুন এখান থেকে আমি সেই কালকচু নিয়ে গিয়েছিলাম আমার বারান্দায়, দেখেছেন আপনারা, এই যে এখানেই সেই লতি কচু আছে, কালকচু আছে, সাদা কচু আছে, মুখী কচু আছে, দেখুন সব ধরনের কচু এখানে লাগানো আছে। আর এই যে দেখুন এখানে কট দিয়ে একটা বাহান দেওয়া হয়েছে, এখানে শিম গাছটা যখন ওই জায়গাটা বেশি ভরে যাবে তখন এই যে এই পাশটা দিয়ে বাহান হয়ে চলে আসবে, লাউ গাছটা হয়তো বা এখানেই উঠিয়ে দেবে। পিছনে ঘুরেই দেখি আমার মেয়ে, এই যে দেখুন বরবটি নিয়ে খেলছে, কি আনন্দ না পাচ্ছে। এটা কি বুড়া বুড়া বলতো, এটা কি সত্যি? ওটা তো বরবটি, বুড়া। আপনার যে টিয়ার ঠোঁটটা উঠে যাচ্ছে, শুধু এখানে বসে থাকলে হবে না, আমি আপনাদেরকে নিয়ে একটা সুন্দর দৃশ্য উপভোগ করব। চলুন আমাদের রাস্তা থেকে সুন্দর সূর্য ডোবা দৃশ্য দেখাতে খুবই ভালো লাগে, তো চলুন সবাই মিলে একসঙ্গে উপভোগ করি। ভিডিওটি আমি এখানেই রেখে দেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ছবির মতো সিনারি জানো, অলরেডি সূর্য ডুবতে শুরু করেছে, আর ঝিঝি পোকার দেখছেন আওয়াজটা কত সুন্দর লাগছে।